আপনাদের সামনে কোরআনে কারীম তেলাওয়াত করবেন হযরত রশিদ আহমদ বাংলা রহমাতুল্লাহ আলাইহি দারুস সুন্নাহ মাদ্রাসার শিক্ষক হযরত মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ সাহেব আমি হযরতকে তাসবীহ তাকবীরে কোরআনে কারীম তেলাওয়াত করার জন্য সম্মানিত করছি السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا خشية الله صدق الله العظيم মাদ্রাসার নূরানী বিভাগের প্রধান হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল কাদের সাহেব
हजरत मौलाना मोहम्मद अब्दुल कादर साहेब আমি হযরতকে মাহফিলের পক্ষ থেকে গ্রামবাসীর পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফুল ফোটে যেমন জ্বর তেমন খোদার বাগানে, ফুল ফোটে যেমন ফোটে যেমন জ্বর তেমন খোদার বাগানে, আলো কত খোলকার এখানে কে বল জানে। তাই থাকতে এই দুনিয়া যদি মনে হয় এক পানি রই ফোটা, এই দুনিয়া যদি মনে হয় এক পানি রই ফোটা, আখেরাত জেনে রাখো বিশাল সাগর দেশেটা। এখানের তরে বাদনা যদি তোমার হয় এত, সেখানের পরে বাবা উচিত বড়রা কত, হবে হিসাব তোমার, হবে হিসাব তোমার যখন বিচারের নিদানে। কি আমল তুমি করলে নিয়ে যাবে সেখানে, ফুল ফোটে যেমন জ্বর তেমন আয়ো কতক্ষণ কারে এখানে কে বল জানে। এই দুনিয়াতে আজ যতই করো আমার আমার, চোখ খুলে দেখো লাগবে তোমার শুধু জয়াদার। এই দুনিয়াতে আজ যতই করো আমার আমার, চোখ খুলে যাদের প্রেমেতে তুমি গজরে দেওয়ানা, এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না। কেউ বোঝা তোমার, কেউ বোঝা তোমার নিবে না সে হাসর ময়দানে, কি আমল তুমি করলে নিয়ে যাবে সেখানে। ফোটে যেমন জ্বর তেমন খোদার বাগানে, আয়ু কতক্ষণ কার এখানে কে বল জানে। আলহামদুলিল্লাহ মৌলানা আব্দুল কাদের সাহেব, তার কতকে ধন্যবাদ, তিনি যে মাদকে গজল শুনাইলেন, গজলটার অর্থ কিন্তু চিন্তা করলে বোঝা যায় যে এই গজলই হেদায়েতের জন্য অনেকটা সহায়ক। যাই হোক, এখন আপনাদের সম্মুখে বয়ান আসতেছে, আমাদের মাঠে যে পরিমাণ মানুষ থাকা দরকার সেই পরিমাণ মানুষ এখন আমাদের বাহিরে রয়ে গেছে। অসাধারণ পুরো মহেশপুর সকল শ্রেণীর ব্যবসায়ী ছাত্র
গুরুত্বপূর্ণ তাকে নিয়ে আসছেন মুফতি কাউসারদার সাহেব, পীরে কামেল মুফতি কাউসারদার সাহেব, হযরত ওনার গুরুত্বপূর্ণ তকরির পেশ করার জন্য মাহফিলের পক্ষ থেকে সবিনয় অনুরোধ করা হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ হামদান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা, নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا شبه له ولا شبيه له ونشهد أن محمدا عبده ورسوله وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال رسول الله صلى الله عليه وسلم من اتقى الله صار آمنا في بلادي أو كما قال عليهم الصلاة والسلام الحمد لله الله پاکر اشش مہربانی جے رب العالمین আজকের এই বিরাট ওয়াজ মাহফিলের হেজ সমাপনী ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে হযরত মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাই দারুস সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানার মশাজান বানিয়াবাড়ি স্বরূপপুর মহেশপুর এলেঙ্গা কালিয়াতি টাঙ্গাইল সহকাতে এই আত্র এলাকার দিনপ্রিয় ভাইয়েরা, দিনপ্রিয় মুসলমান ভাইয়েরা, সংগ্রামী দেশবাসী, ইসলামপ্রিয়, ইসলামকে ভালোবাসেন, মহব্বত করেন,
যারাই আছেন সকলের আয়োজনে এবং পর্দা পর্দার আড়ালে আমাদের মা ও বোনেরা যারা আছেন আজকের এই অনুষ্ঠানে সকলকে আমার সালাম পেশ করছি। আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই আয়োজন যেন সাফল্যময় করে তোলে, এজন্য সকলের কাছে দোয়া চাইতেছি। আর আমিও আপনাদের কাছে দোয়া চাচ্ছি যেন এমন কিছু আলোচনা করতে পারি যে আলোচনা আমাদের সকলের জন্য দীন এবং ইসলামের বিষয়ে উপকারী হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া আলাইনা মাহুম আজমাইন। আমি সর্বপ্রথম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতেছি এবং এই এলাকাবাসীর শুকরিয়া আদায় করতেছি যেনারা এত সুন্দর একটি মাহফিলের উপহার আমাদের সকলের জন্য করে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের মাহফিলের সাথে আয়োজিত যারাই কষ্ট করছেন আয়োজনে, যারাই মেহনত এবং পরিশ্রম করেছেন এবং যারাই অর্থ দিয়ে সহযোগিতা করছেন, জান দিয়ে মাল দিয়ে সহযোগিতা করেছেন, আমি আল্লাহ তাআলার দরবারে তাদের সকলের জন্য দোয়া করছি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এর বদলা হিসেবে জান্নাতের আলা মাকাম উঁচা মাকাম দান করে দেন। সকলে বলেন আমি। আমাদের দিনী মজলিসগুলোর একটা উদ্দেশ্য থাকে, একটা উদ্দেশ্যে আমরা এই দিনী মাহফিলগুলোর আয়োজন করে থাকি। তার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হল আল্লাহর বান্দারা যেন আল্লাহর সাথে সম্পর্ক করতে পারে, আল্লাহর বান্দাদের যেন আল্লাহ তাআলার সাথে তাল্লুক হয়ে যায়। সমাজের সকল শ্রেণী, রাষ্ট্রীয় সকল শ্রেণী যেন আল্লাহ তাআলার সাথে সম্পর্ক স্থাপন হয়ে যায়। চাই যারা চাকরি করেন, চাই ব্যবসা করেন, চাই ক্ষেত খামারি করেন, যে যেখানেই থাকেন না কেন সকলের সম্পর্ক যেন আল্লাহর সাথে হয়ে যায়। এখন আল্লাহর সাথে সম্পর্ক হতে হলে আল্লাহ তাআলার দিক নির্দেশনা মোতাবেক চলতে হবে। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা ব্যবসা বাণিজ্য কারোবার চাকরি বাকরির জন্য সময় সুযোগ পান না, অনেকেই আছেন যাদের মন চায় মাদ্রাসায় পড়তে কিন্তু সুযোগ হয় নাই, যাদের মন চায় মসজিদে সব সময় লেগে থাকতে কিন্তু সুযোগ পান নাই। আজকের আয়োজনে বিশেষ আপনাদের জন্য উপহার যেন আপনারা সত্যিকারের আল্লাহর প্রিয় বান্দা হতে পারেন, চাকরির মধ্যে থেকেও আল্লাহওয়ালা হতে পারেন, ব্যবসার মধ্যে থেকেও আল্লাহওয়ালা হতে পারেন, যে যেখানে আছেন সে সেখানে থেকেই আল্লাহ তাআলার সাথে অটুট সম্পর্ক করতে পারে। এই মজবুত সম্পর্ক যেন আপনার হয়ে যায়, এই জন্যই মাহফিলগুলোর আয়োজন করেন। আমাদের এলাকার অপমর জনসাধারণ মসজিদের সাথে মাদ্রাসার সাথে মাহফিলের সাথে এমন ভাবে লেগে আছে যেন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন রুহামাহু বাইনাহুম, তারা একে অপরে একে অন্যের সাথে আন্তরিকতা এত সুন্দর যেমন সাহাবীদের ওই চিত্র মাহফিলগুলোতে দেখা যায়, কথা সত্য কিনা বলেন। যখন আমরা মাহফিলে আসি, আমরা মাহফিলে আসলে দেখতে পাই একজন আরেকজনকে সহযোগিতা করছে, এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাইকে সহযোগিতা করছে, এইটাই ছিল রসুলের নকশা, এটাই ছিল সাহাবীদের নকশা,
এটাই ছিল উম্মতের মহাম্মদের নকশা। কিন্তু দুঃখজনক হলেও বলতে হয়, আংরেজদের চক্রান্তের কারণে যুগে যুগে আমরা এই নকশা যতবারই কায়েম করতে গিয়েছি ততবারই আমরা হয়রান হয়েছি, ততবারই ওই কুফরের দলালগণ আমাদেরকে এই ইসলামের চক্রান্ত করে আমাদেরকে দ্বিধা দ্বন্দ্বের মধ্যে ফেলিয়েছে, ভাগ করার করার ব্যাপারে চেষ্টা করেছে। কথা ঠিক কিনা বলেন? আজকে দুঃখজনক বিষয়, আংরেজরা 200 বছর পূর্বে তারা প্ল্যান নিয়েছে কিভাবে ইসলামকে ধ্বংস করা যায়, কিভাবে ইসলামকে নিত্য নাবুদ করে দেওয়া যায়। তারা দেখতে পেয়েছে বন্ধুরা আমার, তারা দেখতে পেয়েছে আমাদের যারা মা তাদের পেট বড় সুন্দর, আমাদের মায়েরা বেপর্দা চলে না, মুসলমানের মায়েরা বেপর্দা হতে পারে না। কথা ঠিক কিনা বলেন? মুসলমানের মেয়েরা কখনো বেপর্দা হয় না, কখনো বেপর্দা চলতে পারে না। মুসলমানদের মেয়েদের মধ্যে যখন দেখলো নারীরা পর্দায় চলে, আপনারা জানেন পূর্বে আগের কালের এরকম বোরকা ছিল না, কিন্তু আমাদের মা বোনেরা পর্দা ছিনছিল। কথা ঠিক কিনা বলেন? রাষ্ট্রে পালায় ছাড়া তার বেরোক, তারা বের হতো না, তারা ঘর থেকে বের হতো না, তারা পর্দার মধ্যে থাকতো, সাথে তাদের স্বামী থাকতো অথবা এমন কেউ থাকতো যাদের সাথে তাদের দেখা করা জায়েজ আছে, এমন কেউ তাকে রাত্রের গভীর অন্ধকারে কোথাও বেড়ানোর প্রয়োজন হলে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাইতো। কথা ঠিক কিনা বলেন? এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাইতাম। কিন্তু দুঃখজনক, এখন পর্দা হওয়ার পরেও কিন্তু বেপর্দা দেখা যায়। এর কারণ কি? ইংরেজরা 200 বছর পূর্বে চিন্তা করেছে মুসলমানদের নারীদের, মুসলমানদের নারীরা বেপর্দা হয় না, বিধায় তাদের গর্ভ থেকে যেই সকল সন্তান ভূমিষ্ঠ হয়, জন্মগ্রহণ করে, তারা আল্লাহওয়ালা হয়ে যায়। কথা ঠিক কিনা বলেন? তারা দিনদার হয়ে যায়, তারা মুত্তাকি হয়ে যায়, তারা আল্লাহ তাআলার প্রিয় বান্দাতে পরিণত হয়ে যায়। কথা ঠিক কিনা বলেন? জোরে বলেন কথা ঠিক কিনা? বন্ধুরা আমার, যখন ইংরেজরা দেখল এদেরকে তো কোনোভাবেই নড়ানো যায় না, তার কারণ হলো মা বোনেরা পর্দার মধ্যে থাকে, কিভাবে পর্দা নষ্ট করা যায়। এই জন্য ইংরেজরা বুদ্ধি করল, পরামর্শ করল, কাফেরদের মিটিং হয় আজ পর্যন্ত, ইহুদি এবং নাসারা আজ পর্যন্ত মুসলমানের ঈমান ধ্বংস করার জন্য পিছনে লেগে আছে। বন্ধুরা হুঁশিয়ার, সাবধান হয়ে যাও আমার মুসলমান ভাই, আমার দিন প্রিয় বন্ধুরা, আমার মুসলমান ভাই, তোমরা যেখানেই আছো সাবধান হয়ে যাও। ইংরেজরা আমাদের ঈমান ছিনতাই করার জন্য উঠে পড়ে লেগে আছে, যখন তখন তোমার ঈমানটা দাবি ঈমানটা ছিনতাই করে নিয়ে যাবে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য বন্ধুরা আমার, হুঁশিয়ার থাকতে হবে, জাগ্রত থাকতে হবে, সোচ্চার থাকতে হবে, ইসলামের ব্যাপারে সোচ্চার ভূমিকা পালন করতে হবে, যাতে করে আমাদের ঈমানটা কেউ ছিনতাই না করতে পারে। কথা ঠিক কিনা বলেন? ইংরেজরা চিন্তা করেছেন কিভাবে ইমানটা ছিনতাই করা যায়, মেয়েদেরকে রাস্তাঘাটে বের করে দেওয়া যায়। এই জন্য প্রথম কাহিনী বানাইছেন, নারী পুরুষ সমান অধিকার দিতে হবে। সমান অধিকার ছাড়া নারী পুরুষ থাকতে পারবে না, বলেন নাউযুবিল্লাহ। নারী পুরুষ সমান অধিকার নয়, কোরআন নারীদেরকে বেশি অধিকার দিয়েছে। কোরআন নারীদেরকে সমান অধিকার নয়, কোরআন নারীদেরকে তাদের অধিকার থেকে বেশি অধিকার দিয়েছে। আইয়ামে জাহিলিয়াতের যুগ দেখেন, যেই যুগে হযরত ঈসা আলাইহিসসালাম থেকে নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন এর পূর্ব পর্যন্ত, এই সময়টা কাল, এই সময়ে মক্কা মুকাররমা মদিনা মুনাওয়ারার অবস্থা বেহাল ছিল,
নারীরা তাদের ইজ্জত পাইত না, দাসী হিসেবে বিক্রি হইতো, কথা ঠিক কিনা বলেন? নারীদের পেটে ছেলে হবে কি মেয়ে হবে এটা নিয়ে দ্বন্দ্ব শুরু হয়। দ্বন্দ্ব শুরু হয়ে এক কাফের আরেক কাফের মধ্যে মারামারি হয়। মারামারি হয়ে ওই মহিলার পেটকে চিরে বের করা হয়। এমন জাহিলিয়াতের যুগ ছিল, কাবা শরীফের চারিদিকে তপ করা হইতো তখনও, কিন্তু কাবা শরীফের মধ্যে 360টি মূর্তি ছিল। এক এক মূর্তি এক এক কাজে ব্যবহার করা হইতো। এমন এক অবস্থায়, এমন এক সময়ে আল্লাহর রসুল এসে নারীদেরকে আজাদ করে দিয়েছেন। দাসী বৃত্তি খতম হয়ে গেল। শুধু দাসী বৃত্তি খতম হয় নাই, তখন বাদী প্রথা ছিল। এই বাদী প্রথাও আল্লাহর রসুল এসে খাও খতম করে দিলেন। গোলামের প্রথা ছিল, গোলাম আজাদ করার ব্যাপারে আল্লাহর রসুল বিভিন্ন ফাজাইল শুনাইলেন, ফজিলত শুনাইয়া শুনাইয়া সাহাবিদের মধ্যে এই গোলামি প্রথাও বাদ দিলেন। আজকে বিশ্বের মধ্যে যদি আপনি দেখেন কোথাও গোলাম নাই, কথা ঠিক কিনা বলেন? কোথাও গোলাম আছে? কোথাও গোলাম নাই? কোথাও গোলাম আছে? কেউ কারো গোলামি করে না, কথা ঠিক কিনা? এটা ইসলামের কারণে, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে, রাগ কারো বদল নাই। দা না হলে আজকে আমার রে মা বোনেরা আজকেও দাসী হিসেবে বিক্রি হত। এখনো আপনি আমেরিকায় যান, এখনো আপনি চীনে যান, এখনো অস্ট্রেলিয়ায় যান, এখনো তারা নারীদেরকে নিজেদের ভোগ্য সামগ্রী মনে করে, কথা ঠিক কিনা বলেন? আমাদের এখান থেকে যারা ভিসা নিয়ে বাইরের দেশে যে সকল মহিলারা চাকরির জন্য যায়, তাদের কাছ থেকে শুনে দেখবেন কিভাবে অমানসিক নির্যাতন করা হয়, কথা ঠিক কিনা বলেন? এখন পর্যন্ত ইসলামের ইতিহাসে এমন কোন ডায়েরি বুকে নাই মহিলাদেরকে অপমান করা হয়। ইসলামের ইতিহাসে, মুসলমানদের ইতিহাসে ডায়েরি বুকে নাই, কথা ঠিক কিনা বলেন? মুসলমান কখনো নারীদের উপরে জুলুম করতে পারে না, মুসলমান কখনো নারীদের সাথে বেয়াদবি মূলক আচরণ করতে পারে না। কারণ হলো নারীরা হচ্ছে আমাদের মায়ের জাতি, কথা ঠিক কিনা বলেন? মায়ের জাতিকে আমরা মার থেকে বেশি সম্মান দান করে থাকি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, রেজার রাব্বি ফি রেজাল ওয়ালিদাইন, সাকাতার রাব্বি ফি সাকাতাল ওয়ালিদাইন, তোমরা যদি তোমাদের মা বাবাকে সম্মান করো, বন্ধু আমার আল্লাহ তাআলা তোমার উপরে রাজি হয়ে যাবে। তোমরা যদি তোমাদের মা বাবাকে সম্মান না করো, তোমাদের মা তোমাদের উপরে যদি অসন্তুষ্ট হয়ে যায়, যদি তোমাদের মা তোমাদের বাবা তোমাদের উপরে অসন্তুষ্ট হয়ে যায়, তাহলে বন্ধু আমার জান্নাত তো দূরের কথা, খুশবু পাওয়া যাবে না, কথা ঠিক কিনা বলেন? কে বলেছে? ইসলাম বলেছে। কে ইতাম দিল, ইসলাম দিল? এক সাহাবী আল্লাহর রসুলের কাছে গেলেন, ইয়া রাসূল আল্লাহ কার বেশি সম্মান করব? আল্লাহর রসুল বলে দিলেন, মাকে বেশি সম্মান করবা। আবার প্রশ্ন করলেন, আবারও মার কথা বলা হলো, আবারও প্রশ্ন করলেন, আবারও মার কথা বলা হলো, কথা ঠিক কিনা বলেন? কিন্তু তৃতীয়বার পর যখন চতুর্থবার প্রশ্ন করা হলো, তখন আল্লাহর রাসূল বাবার কথা বলে দিলেন। এই কথা দ্বারা, হাদিসের এই ব্যাখ্যা দ্বারা কি বোঝা যায়? বন্ধুরা, আবার আল্লাহ তাআলা তিনবার মায়ের নাম নিয়েছে, একবার বাবার নাম নিয়েছে। সুতরাং ইসলাম নারীদেরকে সমান সমান নয়, তিনবারের বেশি, অর্থাৎ চতুর্থ অংশের তিন অংশ, একশো ভাগের তিন ভাগ সম্মান বেশি আল্লাহ তাআলা মায়েদেরকে দিয়েছেন। আমরা মায়েদেরকে, নারীদেরকে সব থেকে ইসলামের মধ্যে বেশি সম্মান দিয়ে থাকি, কথা ঠিক কিনা বলেন? কিন্তু ইংরেজরা সমান সমান অধিকারের প্রথা জারি করলো। ইংরেজরা বলতে চায় নারীরাও অফিস আদালতে যাবে, নারীরাও স্লোগানে যাবে, মিছিলে যাবে, নারীরাও সাতরা হবে, ক্রিকেট খেলবে,
ফুটবল খেলবে, নারীরাও অলিম্পিক গেমে অংশগ্রহণ করবে। আপনি অলিম্পিক গেম দেখেছেন হয়তো, ওইখানে নারীরা লেংটি পইরা দৌড়ায়। মেয়েদের ফুটবল খেলা দেখেন নাই? মেয়েদের ফুটবল খেলা দেখলে আপনি হয়রান হয়ে যাবেন। লেংটি পরে উপরে বুকে কোনো কাপড় থাকে না। মেয়েদের ক্রিকেট খেলা দেখেন নাই? মেয়েদের ক্রিকেট খেলা অশ্লীল কাপড় চুপড়ে ভরপুর থাকে। বন্ধুরা আমার, কাফেররা মূলত সমান অধিকার দিয়ে নারীদের সম্মানিত করে নাই। সমান অধিকার দিয়ে দেওয়ার নাম করে কাফেররা নারীদেরকে ঘর থেকে বাহির করার চিন্তা করেছে, কথা ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, আপনাকে বলতে চাই, যতক্ষণ পর্যন্ত নারীরা পর্দার মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত নারীদের সম্মান সবার উপরে থাকবে। যখন নারীরা বেপর্দা হয়ে যাবে তখন তাদের সম্মান সর্বনিম্ন হয়ে যাবে, কথা ঠিক কিনা বলেন? নারীরা এখন সেলিব্রেট হতে পছন্দ করে, বিভিন্ন জায়গায় গান বাজনায় নারীদেরকে ভোগ্য সামগ্রী হিসেবে ব্যবহার করা হয়, নারীরা বোঝে না। তার কারণ হলো, আপনি জানেন নারীরা সাধারণত একটু কম বুদ্ধির হয়। এটার মূল কারণ হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নারীদেরকে এক দিক দিয়ে খাটো করা হয়েছে, সেটা হচ্ছে নারীরা যেহেতু সমাজের ছেলে পেলে, সমাজের সন্তান, আমাদেরকে লালন পালন করে, আমরা আমাদের মা জাত, যদি নারীদেরকে দুনিয়ার সব কাজের মধ্যে রাখা হয় তাহলে সন্তানের উপযুক্ত লালন পালন করতে পারবে না। শেখ মুজিবর বলেছিলেন, আমাকে একটি আদর্শ নারী দাও তাহলে আমরা তোমাকে শিক্ষিত জাতি উপহার দিব, কথা ঠিক কিনা বলেন? শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহিও একই কথা বলেছেন, আমাকে আদর্শ নারী দাও তাহলে আমরা তোমাকে শিক্ষিত শিক্ষিত সমাজ উপহার দিব। আদর্শ নারী কাকে বলে? যারা কোরআনের উপরে চলবে, পর্দার উপরে চলবে, আল্লাহর রসুলের কথার উপরে চলবে, তারাই হচ্ছে আদর্শ নারী। তারা ছাড়া কখনোই নারী আদর্শ হতে পারে না, কথা ঠিক কিনা বলে? ইংরেজরা আজকে নারীদেরকে সমান অধিকারের কথা বলে নারীদেরকে ভোগ্য সামগ্রী বানাতে চায়। দ্বিতীয় নাম্বার ইংরেজদের বুদ্ধি হলো যে ইংরেজরা কিভাবে নারীদেরকে রাস্তাঘাটে নিবে। তারা বিভিন্ন প্ল্যান করলো, তারা টেলিভিশনের মাধ্যমে বিভিন্ন গান বাজনার মাধ্যমে অশ্লীল কিছু গান, অশ্লীল কিছু অভিনয়, অশ্লীল কিছু নাটক, অশ্লীল কিছু ভিডিও মোবাইলের মাধ্যমে সব জায়গায় ছড়িয়ে দিল। নারীদেরকে আজকে মোবাইল খুললেই উলঙ্গ দেখা যায়, কথা ঠিক কিনা বলেন? যখন নারীরা দেখে মোবাইলের মধ্যে উলঙ্গ দেখা যায়, তখন নারীদের মনে, অনেক নারী আছে যাদের মন একটুতে একটুই ওই দিকে দুনিয়ার দিকে টানে, ওই সকল নারীরা যখন এই সকল অশ্লীল ভিডিও দেখে, অন্য নাটক অশ্লীল নাটক দেখে, ওই সকল নারীরা যখন, বন্ধু আমার, অশ্লীল গেম দেখে, ওই সকল নারীরা যখন প্রেম প্রীতি নামক মিথ্যা অভিনয় দেখে, আজকে দেখছেন ইন্ডিয়ার মধ্যে স্টার জলসা, জি বাংলা নাম করে এমন কিছু অশ্লীল অশ্লীল নাটক, অশ্লীল কিছু অভিনয় ছেড়েছে, আজকে নারীদের জন্য খাবার প্রিয় নয়, জি বাংলা ছাড়া যাবে না, খাবার খাবে না, স্বামীর সাথে কথা বলবে না, টেলিভিশন বেঁচে দিল কেন, জি বাংলা দেখা যায় না। বলেরা, এইগুলো হচ্ছে ইংরেজদের এবং কাফেরদের চক্রান্ত, মনে রাখতে হবে। তারা চায় মুসলমানদেরকে কিভাবে ধ্বংস করা যায়। এইভাবে আস্তে আস্তে পর্দাকে নষ্ট করা হলো। আজকে সমাজের মধ্যে দেখা যায় 100 এর মধ্যে 90% পর্দা কিন্তু নাই, কথা ঠিক কিনা বলেন?
90 ভাগ পর্দা নাই। এর কারণ কি? এর কারণ হচ্ছে এই আধুনিকতা, যেই আধুনিকতা আমাদেরকে ইসলাম শিক্ষা দেয় না, যেই আধুনিকতা আমাদেরকে পর্দা শিক্ষা দেয় না, ওটা আধুনিকতা নয়, ওটা শয়তানের ধোঁকা, ওটা কাফেরদের চক্রান্ত। কথা ঠিক কিনা বলে? এই জন্যে আধুনিকতা তাকে বলা হয়। ইসলাম হলো সর্বপ্রেক্ষা আধুনিক, পূর্বেও আধুনিক ছিল, এখনো আধুনিক, সবসময় আধুনিক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর পূর্বে যা কিছু বলে গেছেন এখন পর্যন্ত অক্ষরে অক্ষরে তাই হয়েছে। বন্ধুরা আমার, ইসলাম যদি আধুনিক না হয়, রাসূল যা বলে গেল এখনো কেন তা হয়? ইসলাম এত আধুনিক, ইসলাম এত শক্তিশালী, কিয়ামত পর্যন্ত রাসূল যা বলে গেছেন রাসূলের কথার উপরে যারা চলবে তারা নাজাত পেয়ে যাবে। রাসূলের আদর্শ থেকে যেই সকল নারীরা ছড়ে যাবে, যে সকল নারীরা রাসূলের আদর্শ থেকে বের হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত তারা কখনো সাফল্য হতে পারবে না। জীবনের আদর্শ একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা ঠিক কিনা বলেন? লাকাদ কানা ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে দিলেন নিশ্চয় রাসূলের আদর্শই হলো উত্তম আদর্শ। তোমরা যারা মা বোনেরা রাসূলের আদর্শ রেখে অন্য কারো আদর্শ, শেক্সপিয়ারের আদর্শ, লেনিনের আদর্শ, কার্ল মার্ক্সের আদর্শ, যার আদর্শই তুমি পালন করো, কোনো আদর্শেই লাভ হবে না। রাসূলের আদর্শ ছাড়া দুনিয়া তো সাকসেস হওয়া যাবে না, আখিরাতেও জান্নাত পাওয়া যাবে না। কথা ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, কাফেরদের কথা শোনা যাবে না, আংরেজদের কথা শোনা যাবে না, ওদের চক্রান্ত হলো মুসলমানদের নারীদেরকে বেপর্দা করা, তাদের চক্রান্তের মধ্যে আসা যাবে না। কথা ঠিক কিনা বলেন? কথা ঠিক কিনা বলেন? দ্বিতীয় নম্বর চক্রান্ত হলো কি? দ্বিতীয় নম্বর চক্রান্ত আমাদের মুসলমানদের মধ্যে, আমরা সবসময় মসজিদমুখী, মাদ্রাসামুখী, মসজিদকে ভালোবাসি, মাদ্রাসাকে ভালোবাসি। কথা ঠিক কিনা? মাহফিল মজলিস করি, বড় বড় আল্লাহর ওলিদেরকে নিয়ে তাদের পিছনে তাদের সোহবতে থাকি, ওলামায়ে কিরামদের সোহবতে থাকি, কমি আলেমদের পিছনে আমরা সব সময় কাজ করে থাকি। ওলামায়ে কিরাম যেভাবে পরামর্শ দেয় সেইভাবে চলি। এখন কাফেররা দেখল নারীদের বেপর্দা করেও লাভ হয় না, তারপর মুসলমানরা তো ইসলাম থেকে সরে না। এর মূল কারণ কি? এর মূল কারণ হচ্ছে মসজিদ এবং মাদ্রাসা। কিভাবে মসজিদ এবং মাদ্রাসাকে নষ্ট করা যায়, কিভাবে মসজিদ এবং মাদ্রাসাকে ধ্বংস করা যায়? বন্ধুরা আমার, কাফেররা প্ল্যান শুরু করে দিল। তাদের প্ল্যান হলো মসজিদ এবং মাদ্রাসার মধ্যে বোমাবাজি করা হয়, এইগুলো ছড়াই দিতে হবে। কথা ঠিক কিনা বলেন? মসজিদের মধ্যে গুলি গোলাস করাইতে হবে, কিছু কিছু মসজিদের মধ্যে হামলা করতে হবে, কিছু কিছু মাদ্রাসার সাথে সম্পর্ক মুসলমানদের যাতে না থাকে, এই জন্যে মাদ্রাসার মধ্যে ওই তারা যাচাই করে দেখলো এখানে কোরবানি ছুরি পাওয়া যায়, গরু কোরবানি দেয়, এই কোরবানির গরু কোরবানির ছুরিগুলো এবং ওইখানে কিতাবগুলো, এইগুলো দিয়ে তাদেরকে জিহাদি বলে ধরাই দিতে হবে। তাহলে
আপামর জনসাধারণের মধ্যে একটা চিন্তা আসবে, মসজিদে তো জঙ্গি তৈরি হয়। আপারম আপামর জনসাধারণ সমাজ যারা আছে তারা চিন্তা করবে, মাদ্রাসায় আলেম তৈরি হয় না জঙ্গি তৈরি হয়, এইভাবে তাদেরকে বদনাম করা হবে। এইভাবে সরকারি কিছু প্ল্যান এবং প্রোগ্রাম আংরেজদের মধ্যে হইল। আংরেজরা মুসলমানদের স্টেটে তো মানাইতে পারে না, কিভাবে মানাবে? তখন আংরেজরা তাদের আরেকটি প্রোগ্রাম তৈরি করলো যে মুসলমানদের রাষ্ট্রের থেকে কিছু কিছু ছোট বাচ্চাদের নিয়ে যেতে হবে, কিছু কিছু মানুষদেরকে ভিসা দিয়ে আমেরিকায় নিতে হবে, লন্ডনে নিতে হবে, ওদের কালচার শিখাইতে হবে, ওদের ভাষা শিখাইতে হবে, ওদের অভ্যাস শিখাইতে হবে, ওদের সংস্কৃতি শিখাইয়া ইসলামী রাষ্ট্রগুলোর মসজিদের মধ্যে এদেরকে প্রবেশ করাইয়া দিতে হবে। ঠিক তেমনিভাবে কিছু কিছু লোকদেরকে এইভাবে ট্রেনিং দিয়া তারা মসজিদ এবং মাদ্রাসার মধ্যে ঢুকাইয়া দিয়া, বন্ধুরা আমার, ইসলামের সার্বিক ক্ষতি করার জন্য পায়তারা করেছে, এমন ভাবে পায়তারা করেছে, এমন ভাবে তারা চেষ্টা করেছে আস্তে আস্তে মসজিদ মাদ্রাসাগুলো যাতে বন্ধ হয়ে যায়, আস্তে আস্তে মসজিদ মাদ্রাসার যাতে যাতে সমাজের কোনো যোগাযোগ না থাকে, মুসলমানদের কারণ কোনো যোগাযোগ না থাকে, মুসলমানদের যেন কোনো সম্পর্ক না থাকে, এই জন্যে বিভিন্নভাবে বাংলা ভাই বানাইছে, বিভিন্নভাবে বাংলা ভাই বানাইয়া বিভিন্নভাবে তারা বাবা সাবা বানাইয়া জঙ্গি ধরাইয়া তারা আমাদেরকে নাজাল করতে চায়, ইসলামকে ধ্বংস করতে চায়, ওলামাদেরকে জঙ্গি বানাইয়া মুসলমানদের সাথে মসজিদ মাদ্রাসার সম্পর্ক নষ্ট করতে চায়। কারণ তারা দেখেছে নারীদেরকে বেপর্দা করার পরেও ইসলামের কোনো ক্ষতি হয় নাই। বন্ধুরা আমার, আল্লাহ পাক কোরআন পাকের ব্যাপারে বলেছেন, ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কারণ হলো আল্লাহ তাআলা বলেছেন এই কোরআন আমি আল্লাহ নাযিল করেছি, আর এটার হেফাজত করে নেওয়ালা আমি আল্লাহ। যে ফুল তুক যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল মোরা, এঁকেছি সে ফুল মোরা হৃদয়ের কাবায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। কোরআনের ফুল আমরা আমাদের হৃদয়ের কাপায় একেছি, কথা ঠিক কিনা বলেন? নারায় তকবীর, নারায় তকবীর, আল কোরআন, আল কোরআন। কোরআনের আলো, হাদিসের আলো, মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের আগমন, মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের আগমন, আমরা সত্যই খুশি কিনা? এমন এক বুজুর্গ, এমন এক আল্লাহর অলি আমাদের সামনে পদার্পণ করছেন, আমাদেরকে অন্তর থেকে খুশি হতে হবে। কারণ কোরআন আমাদের জীবন, কোরআন আমাদের মরণ, কোরআন আমাদের সাক্ষী হবে, কোরআন নিয়ে বাঁচতে হবে, কোরআন নিয়ে চলতে হবে, কথা ঠিক কিনা বলে? যারা কোরআনের বিরুদ্ধে যাবে, যারা হাদিসের বিরুদ্ধে যাবে, তারা আমাদের ভাই না, তারা আমাদের বন্ধু না, তারা আমাদের আপনজন হতে পারে না, কখনোই পারে না, কথা ঠিক কিনা বলে? আর এই কোরআন বলে
বন্ধুরা আমার একটু খেয়াল করে শুনি, ইয়া আইয়ুহাল লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাসসাদিকিন। কোরআন বলে হে ইমানদারগণ, তোমরা যদি আল্লাহর প্রিয় বান্দা হতে চাও, তোমরা যদি আল্লাহ তাআলার মাহবুব বান্দা হতে চাও, আল্লাহর প্রিয় বান্দা যারা তাদের সাথে সম্পর্ক করো, আল্লাহর প্রিয় অলি যারা তাদের সাথে সম্পর্ক করো, আল্লাহ তাআলার মাহবুব যারা তাদের সাথে সম্পর্ক করো। যদি আল্লাহর মাহবুবের সাথে সম্পর্ক হয়ে যায়, আল্লাহর প্রিয় বান্দাদের সাথে আমাদের সম্পর্ক হয়ে যায়, তাহলে বন্ধুরা মনে রাখবেন, তাদের সোহবতের কারণে আল্লাহ তাআলা আমাদেরকেও আল্লাহর ওলি বানাইয়া দিবে। আসাবে কাহাবের একটি ঘটনা আছে, কিছু আল্লাহর বান্দারা জালেম বাদশার কারণে হিজরত করেছিল, তাদের সাথে সাথে একটা কুত্তা ও একটা কুকুর, যাদেরকে আমরা কুকুর বলি, ডগ বলি, কুত্তা বলি, এই কুকুর তাদের সাথে চলতেছিল, তাদের সাথে সফর সঙ্গী হইল। এক গুহার মধ্যে 309 বছর এই আসাবে কাহাফের মধ্যে ঘটনার মধ্যে ওই সকল যুবকদেরকে আল্লাহ তাআলা ঘুম পাড়ায় রেখেছিলেন, সাথে সাথে এই কুকুরকেও আল্লাহ তাআলা ঘুম পাড়ায় রাখলেন, সাথে সাথে আল্লাহ তাআলা এই কুকুরকেও কবুল করলেন। আল্লাহর ওলিদের সাথে সফর করার কারণে একটি কুকুর নাজাত পাইয়া গেল। হাদিসের মধ্যে আসছে জান্নাতের মধ্যে এই কুকুরটা আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। তার কারণ হলো এই কুকুরটা আল্লাহর ওলিদের সোহবত ছিল। এমনি ভাবে হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি এর সময় এক বুজুর্গের ঘটনা রয়েছে। একটা কুকুরের উপরে নজর পড়েছিল, ওই কুকুরের উপরে নজর পড়ার কারণে ওই কুকুর যেখানে যাইত সেখানে সকলেই জড়ো হইত, অন্যান্য কুকুররা জড়ো হইত। কুকুররে জিজ্ঞাসা করলে কুকুর উত্তরে দিত যে এটা আমার কামালিয়াত নয়, আল্লাহর ওলির নজর পড়েছে না, কিতাব সে নওয়াজু সে নজর সে পয়দা, আল্লাহ ওয়ালা হোতা হে তো আল্লাহ ওয়ালু কি নজর সে পয়দা। হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কিতাব দিয়ে, ওয়াজ দিয়ে, দান সম্পদ দিয়ে আল্লাহ ওয়ালা হওয়া যায় না, আল্লাহ ওয়ালা হতে হলে আল্লাহ ওয়ালাদের সোহবত, আল্লাহ ওয়ালাদের নেক নজর এমন এক কিমিয়া পরশ পাথর সমতুল্য। বন্ধুরা আমার যদি আল্লাহওয়ালাদের নেক নজর পড়ে যায়, ওই আল্লাহওয়ালাদের নেক নজরের কারণে আপনিও আল্লাহওয়ালাতে পরিণত হয়ে যাবে, কথা ঠিক কিনা বলেন বন্ধু আমার? এই জন্যে আল্লাহওয়ালা হতে চান, আল্লাহর প্রিয় মাহবুব বান্দা যদি হতে চান, আল্লাহওয়ালাদের সোহবত অর্জন করেন, আল্লাহওয়ালাদের নেক নজর পাওয়ার চেষ্টা করেন। আল্লাহওয়ালারা আল্লাহ তাআলার সাথে তাদের সম্পর্ক অনেক গভীর থাকে, যার কারণে আল্লাহ তাআলা তোমাকে কোরআনের মধ্যে হুকুম দিয়েছে, যদি তুমি তাকওয়া অর্জন করতে চাও, যদি তুমি আল্লাহর প্রিয় বান্দা হতে চাও, যদি তুমি আল্লাহ তাআলার নিকটবর্তী হতে চাও, তাহলে আল্লাহওয়ালাদের সোহবত অর্জন করো, আল্লাহওয়ালাদের সঙ্গী হয়ে যাও। আল্লাহওয়ালাদের সঙ্গী হয়ে গেলে বন্ধুরা আমার তোমারও নাজাত হয়ে যাবে। কারণ হলো আসাবে কাহাবের মধ্যে এক কুকুরের সঙ্গী হওয়ার কারণে, কুকুর সঙ্গী হয়েছিল আল্লাহর কিছু নেক বান্দাদের সঙ্গী হওয়ার কারণে, আল্লাহ তাআলা ওই কুকুরকে জান্নাতি ঘোষণা দিয়েছেন। যদি আল্লাহওয়ালাদের সঙ্গী হওয়ার কারণে কুকুর জান্নাতে যায়, তাহলে এই কোরআনের সূরা কাহাফের দলিল মোতাবেক আমি বলবো,
চরমনার আল্লাহর কুতুব যিনি এসেছেন ওনাদের সঙ্গী যদি আমরা হতে পারি, আমরা যদি আল্লাহওয়ালাদের সঙ্গী হয়ে যেতে পারি, তাহলে দেখা যাবে ওনাদের নেক নজরের কারণে আল্লাহ তাআলা আমাদেরকেও কবুল করে নেবেন। কথা ঠিক কিনা বলেন বন্ধুরা? আবার এই জন্য কোরআনের সাথে সম্পর্ক রাখেন, একটা হচ্ছে কাগজ কোরআন আর একটা হচ্ছে সিরা কোরআন। কয় কোরআন? একটা হচ্ছে কাগজ কোরআন আর একটা হচ্ছে সিরা কোরআন। ভাই কাগজ কোরআন পড়লে সওয়াব আছে, না পড়লে সওয়াব নাই। সিনা কোরআন দেখলেই সওয়াব আছে, কাগজ কোরআন দেখবেন সওয়াব নাই, সিনা কোরআন দেখবেন সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। সিনা কোরআন দেখবেন তাদের সাথে মুসাবা করবেন, আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবে। সিনা কোরআন দেখবেন, সিনা কোরআন হবেন, আপনি যেখানে যাবেন আপনার যাওয়ার কারণে আপনার পায়ের তলে ফেরেশতারা তাদের নূরের পর বিছায় দিবে। সিনা কোরআন হচ্ছে এত দামি কাগজের কোরআন। বন্ধুরা আমার, এটা সিনার মধ্যে ঢুকাইতে হবে, কারণ কোরআন পাকে আল্লাহ পাক ইরশাদ করেন যেটা সেটা হলো আল্লাহ তাআলা কোরআনকে আল্লাহর রাসূলের অন্তরে নাযিল করেছেন। সুতরাং কোরআন সিনা বা সিনা চলে আসতেছে, আল্লাহর ওলিদের অন্তর হলো সিনা কোরআন, আল্লাহর ওলিদের কলব হচ্ছে সিনা কোরআন। বন্ধু বুঝতে হবে যেই যেই দেলের মধ্যে কোরআন থাকে ওই দেলের দাম কত। একজন হাফেজে কোরআন যদি জাহান্নামী হয়ে গেছে, এমন দশজনকে জান্নাত জান্নাতি বানাইতে পারে, এমন দশজনকে সুপারিশ করতে পারে, সুপারিশের কারণে যদি জান্নাতে চলে যাইতে পারে। বন্ধু আমার, যে সকল আল্লাহওয়ালারা দিন রাত কোরআনের সাথে সম্পর্ক রাখে, কোরআনের পাখি যারা, সেনা কোরআন যারা, তাদেরকে দেখলে কি হবে? প্রশ্ন আমার আপনাদের কাছে, আপনারা বোঝার চেষ্টা করেন, আল্লামা হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাই চরমনার হযরত মাওলানা ইসহাক সাহেব রহমাতুল্লাহ আলাই, কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাই, হযরত মাওলানা নেসারউদ্দিন রহমাতুল্লাহ আলাই, এনারা যদি বাংলাদেশে না আসতো আজকে হাজার হাজার মসজিদ মাদ্রাসা হইতো না। বন্ধুরা আমার, তাদের মেহনতের কারণে, তাদের শিক্ষার কারণে আজকে কোরআন আমাদের পর্যন্ত এসেছে। কথা ঠিক কিনা বলে? এই জন্য আল্লাহর ওলিদের দাম অনেক বেশি। শাহ জালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি ইয়ামান থেকে যদি না আসতেন তাহলে আজকে বাংলাদেশ আবাদ হইতো না। এমনি ভাবে হযরত মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি, হযরত মাওলানা হুসাইন আহমদ বাদানি রহমাতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা সাবানি থানভি রহমাতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা হাজী ইমদাদুল্লাহ মাহাজার মক্কি রহমাতুল্লাহ আলাইহি, হযরত আল্লামা শফি রহমাতুল্লাহ আলাইহি, হযরতুল আল্লাম হাকিম মোহাম্মদ আক্তার সাহেব নব্বরাল্লাহু মারকাদাহু, ওনারা যদি না আসতেন আজকে আমরা ইসলাম সঠিক ইসলাম বুঝতাম না। কথা ঠিক কিনা বলেন? সঠিক দিন আল্লাহর ওলিরা আমাদের কাছে পৌঁছাইছে, এই জন্য আমাদের দেশ বাংলাদেশ ওলিদের দেশ। কথা ঠিক কিনা বলেন? গাউস কুতুবদের দেশ। আল্লাহ তাআলা আমাদের হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়খ চরমুনাই সাহেবের আগমনকে কামিয়াব করেন, এই আশাবাদী রেখে আমি আজকে আমার আলোচনা সমাপ্তি করছি এবং আপনাদের কাছে দোয়া চাচ্ছি আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ইসলাম পছন্দের চমনায়, যখন তামাম দুনিয়া থেকে ইসলাম মুসলমান পর্যন্ত
তমাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না, এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। যে জীবনে মানুষ নেকের কাজ থাকতেছে, গুনার কাজ ঘটতেছে, শুধু গুনার কাজ ধরি না, বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করতে কে কার আগে জানা কাটা যাবে। সবাই বলি না আউজুবিল্লাহ। যে জীবনে মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে, সেই জীবনে মানুষ ইসলামকে পছন্দ করে না, বরং নাম ধরে মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হয়ে যায়। পীর মুরিদিনের সেরে বেদাত চালু হয়ে গেছে, দাওয়াতের নামে ইসলামকে ধ্বংস করার ব্যবস্থা চলতেছে। সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মাজলিস আলেম ওলামা মুমিন মুত্তাকিন জাকিরুন শাকিরুন দা গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার বসার বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া জানান সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আমাদের শায়খ মোর্শেদ মোকর আল্লাহ মার্কাত আমার বলতেন, বাবা কোনো ব্যক্তি হকানে ওলামায়ে কেরামের বয়ান শোনার জন্য বাড়ি থেকে রওনা করে, বয়ান শেষে আখির মোনাজাত দিয়ে বাড়িতে চলে যায়, তার আমল নামায় 50 লক্ষ নেকের কাম লিখেই হতে পারে না। অল্লাহু দয়াতুল বাইয়াশা, আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করে 50 লক্ষ না 50 কোটি নেক দিয়ে দিতে পারে। নেকদের মালিক কে? আল্লাহ। তাই আল্লাহর কাছে দোয়া করি মাওলানা, যেহেতু মাহফিলে নিয়ে আসেন, আমাদের খালি আমল নামাকে নেকের দ্বারা পূর্ণ না করিয়া কাউকে এখান থেকে বিদায় দিয়েন না। আমি সংক্ষিপ্ত আলোচনা কথায় কথা না বলি, যারা বসা বসিয়া পড়েন, একটু বসিয়া পড়েন, অল্প সময় বয়ান মনে অসুবিধা বসেন বা একটু কষ্ট করে বসেন, কথা না বলি, মুখ বন্ধ থাকবে। কথা বলি না, চুপ করেন। এখানে আমরা আসছি হেদায়ত পাওয়ার জন্য, বলেন হেদায়ত দেওয়ার মালিককে আল্লাহ, আমরা আসছি পাওয়ার জন্য, কিন্তু দেওয়ার মালিককে আল্লাহ। আল্লাহ পাক যাকে হেদায়ত দিবেন সে হেদায়ত পাবে, যাকে মাহরুম করবেন তাকে কেউ হেদায়ত দিতে পারবে না। মাইয়া দিল্লাহু ফাওয়াল মুহতাদ আমায় নদীল ফালান তাজিবালাহু ওয়ালিয়্যান মুরশিদা। আল্লাহ পাক যাকে হেদায়ত দিবেন সে হেদায়ত পেয়ে যাবে, আর যাকে গোমরাহ করবেন তার জন্য আল্লাহ পাক কোনো মুরশিদের ব্যবস্থা করবেন না, পথ প্রদর্শকের ব্যবস্থা করবেন না, মাহরুম করে দিবেন। আর আল্লাহ পাক যাকে পছন্দ করেন তাকে দিনের পুজ দেন, আর যাকে পছন্দ করেন না তাকে দিনের আল্লাহ যাকে পছন্দ করেন, যাকে জান্নাতের ইচ্ছা করেন, যাকে তার কাছে ডাকতে চান, আল্লাহ পাক তাকে দ্বীনের পুশ দান করে। কি দান করে ভাই? দ্বীনের পুশ। কি শক্তি উদ্দিন দিন আল্লাহ নবী কি বলেন? ওয়া ইন্না মানা কাসিমুন, নিশ্চিত আমি একজন বর্ষণকারী। কি কারী? অল্লাহ ইউ কি আল্লাহ আমাকে দেয়, আমি বন্টন করি, আমি এলেন বন্টন করি, আমি মারফাত বন্টন করি, আমি মাল বন্টন করি, যাকে যা প্রয়োজন তাকে আমি তা বন্ধন করি। যেহেতু আমার নবীর পুত্র মানুষের মধ্যে সবচেয়ে বেশি দানশীল ছিলেন,
আমার নবী শুধু নারী বন্টন করেন না, যা যা প্রয়োজন আমার নবী তাকে তাই দেন, যার মালের প্রয়োজন আমার নবী তাকে মাল দিতেন, যার কাপড়ের প্রয়োজন তাকে কাপড় দিতেন, যার ঘরের প্রয়োজন ঘর দিতেন, যার স্ত্রীর প্রয়োজন এসে বিয়া না দিয়ে বিবাহ করেছেন, চমৎকার অভিভাবক। মেয়েরা বলতে আমার বলে আমার স্বামী আমার সাথে ভালো ব্যবহার করে, ব্যবস্থা করে আমার বিবাহ করা যায়, আমাদের স্বামী ব্যবস্থা করে দেন, ইয়ার বিয়া ক্ষুদা প্যারে ক্ষুদা খানার ব্যবস্থা করে দেন, আমাদের একটা যানবাহন দেন, আল্লাহ ব্যবস্থা আমার কাছে একজন যানবাহন নাই, এমন একজন সন্তান দিতে পারি যার কাছে গেলে তাকে যানবাহন ব্যবস্থা করবে। যদি আমি কি বলেন পাইনি, যে যাকে ভালো পথ দেখাবে, নেকের কাজ করাবে, ওই ব্যক্তি যে আগুন করবে, যার জন্য ভালো কাজটা করছে, হুবহু ওই পরিবারের সব তার আগুন মেলা করে দেবে। আমার নবী আলাইহিসসালাম চার যে প্রয়োজন তাকে তাই দিতেন, যার এলেমের প্রয়োজন এলেম দিতেন, যার মারেফতের প্রয়োজন তাকে মারেফত দিতেন। এর জন্য আমার নবী সবচেয়ে বেশি দানশীল দানবী ছিলেন। তার নবীর কাজ এলেন বন্টন করা, কিন্তু হেদায়েতের মালিক কে? আমরা আমার নবীর ওয়ারিস, আমাদের কাজ এলেন শুনাইয়া দেওয়া, দাওয়াত শুনাইয়া দেওয়া, হেদায়েতের মালিক কে? লাস্তা আরে কিন্তু মোসাইকে, আমরা এখানে লাঠি নিয়ে দারোগা হিসেবে আসি নেই যে পিকাম দিয়ে আপনাকে নামাজ পড়াবে, না, আমাদের কাজ শুনাইয়া দেওয়া, মানার দায়িত্ব আপনাদের, মানলে মানে নামালে ভাগের, মানতে মানে নামালে ভাগের, কিন্তু আল্লাহ পাক যাকে পছন্দ করেন তাকে আলিমুদ্দিন বলেন নাই, ফাকসুদ্দিন, তাকে আল্লাহ পাক এলেন শিক্ষা দেন কথা বলেন নাই, বরং কি বলছেন দিনের বুঝ না দিনের এলেন, সবাই তাকে আমার কথা জবাব দেন না কেন, যেমন এক ব্যক্তি মিস্ত্রির উপরে ডক্টরেট করিস, কৃষির উপরে রসগোল্লা কিভাবে বানায়, মিষ্টি কিভাবে বানায়, টমটম কিভাবে বানায়, মিষ্টি সময় তো জানে নাই, লেকিন মিষ্টি খায় নেই, মিষ্টি কথা বলেন, এলএম অনেকেই থাকতে পারে, পুরুষ নাও থাকতে পারে, আরবি যে ডিকশনারি, এখন মুসলমানরা এখানে খ্রিস্টানরা লিখছে, খ্রিস্টানরা
খ্রিস্টানরা হাদিসের উপরে যে এই ধরনের কিতাব লিখছে, মুসলিম মানুষেরাও এত বড় কিতাব লিখতে পারে না। দেখুন খ্রিস্টান, দেখুন খ্রিস্টান অনেক কিছু জানে, জানার শেষ নেই, দেখুন বুঝবে। ক্যালকাটায় সিরাত নবী আলী সালামের কনফারেন্সের মধ্যে এক হিন্দু পণ্ডিত বলছে, আমি এক বক্তৃতা করতে চাই নবীর উপরে। হিন্দু পণ্ডিত জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জ্ঞান গর্ব এক আলোচনা করতেন, চমৎকার, অনেক চমৎকার আলোচনা করছেন বিভিন্ন সাইট নিয়ে। যে ব্যক্তি ঘোষক সুজা বলছে, দেখছ এই হিন্দু পণ্ডিত আমার নবীকে যেই চিনছে আমরাও সেই চিনতে পারি নাই। অমনি এক মুরব্বী মুসল্লি বুঝা বলছে, আপনার কথা উল্টো করেন, আপনার কথা ঠিক না, বরং আপনি এইভাবে বলেন এই হিন্দু পণ্ডিত আমার নবী সম্পর্কে যত জানছে আমরা তত জানতে পারি নাই। উনি আমার নবী সম্পর্কে জানছে চিনে নেন, আমরা হয়তো এত জানি না কিন্তু চিনছি, আমরা আমার নবীকে চেনার কারণে ইমান আনছি, উনি চান্সে চেনে নাই কিন্তু ইমান আনতে পারে নাই। মানুষ আছে যারা ঠিক মতো ইসলাম সম্পর্কে জানে না, কিন্তু ইসলাম সম্পর্কে বুঝছে, তাদের গদ্দার শরীর থেকে আলাদা হতে পারে না, দিন থাকবে না, জানার দ্বারা সে ইমান মজবুত হয় না, বুঝার ইমান ফখরুদ্দিন রাজি আছে চিন্তা করছে, শয়তান যখন মৃত্যু সে অশ্লাসা দেওয়ার জন্য আসবে, এ আমি তার মোকাবিলা করবো দলিলের ভিত্তিতে, কিসের ভিত্তিতে, দলিলের ভিত্তিতে, শয়তান অশ্লাসা দেয় না, এই আল্লাহ একজন না দুজন, আল্লাহ দুজন না তিনজন, আসমান একজন, জমিনের একজন, আর তুই কি একে একে মনে করো, বা সেরকম বিভিন্ন অশ্লাসা আল্লাহ নাই, অশ্লাসা নেই, তখন আল্লাহকে আমি সাবেক করবো, একজন সাবেক করবো, একজন প্রমাণ করবো, আমার দলিল চান, দলিল আল্লাহ।
বিনা দলিলে আল্লাহ বলতে এই ইমান হলো মজ্জা ইমান, ইমান মজ্জা ইমান বুঝলেন, আর চক্ষু ইমান বুঝলেন বুঝলেন না, মারাত্মক পার্থক্য যৌক্তিক ইমান আর মজ্জা ইমান। যৌক্তিক ইমান আমাদের দেশে আসলে কাপ, আর মজ্জা ইমান অন্য আসলে কাপ, এক ব্যক্তি কালো কিন্তু মেকা আপনার সুন্দর নাকি আমার পানি লাগলে আমি এই কালো সেই কালো কিন্তু তার অন্য সুন্দর এই হাজারো ধুই দাও তার সৌন্দর্যতা যায় না। যৌক্তিক ইমান আর বিশাল বিকালের মতো যুক্তির ইমান আছে আর এক যুক্তির নাই ইমান আছে মধ্যম ইমান যা চুক্তির মাধ্যমে আছে না আল্লাহ পর থেকে আসছে যদি আপনার গলা কাটিয়েও দেয় তবে ইমান আপনার পৌঁছাবে না। যেমন আমার রং এটা আমার তো আলাদা করা সম্ভব না, এই সম্ভব নেই না আপনার রং আপনার তো আলাদা করা সম্ভব না, মধ্যম এই বর্তমান জমানায় সবচেয়ে বড় যে কাজটা থাকতে হচ্ছে সংসারবাদ, সংসারবাদ বুঝলেন সম্পদ সৃষ্টি করে দাও তোমার কি ক্ষতি কিনা তার নদীতে আসলে আমরা প্রদাপ করি না ছোট্ট একটা প্রশ্ন কেমন যেমন নাইন টেনের বই সমাজ বিজ্ঞানের মধ্যে কি আছে দাঙ্গি থিওরি শোনো মানুষ কিভাবে আসছে সূর্যে এক খন্ডের থেকে পানি সৃষ্টি, পানি দেওয়ার মধ্যে কানার সৃষ্টি, কানার মধ্যে পোকার সৃষ্টি, পোকার থেকে ব্যাঙের সৃষ্টি, ব্যাঙের থেকে বানরের সৃষ্টি, বানর লাফাইতে লাফাইতে ল্যাস করিয়া পশুকে মানুষ হয়ে গেছে। আপনি পড়ি কিন্তু কোটি কোটি হাজার হাজার কোটি কোটি টাকা খরচ করিয়া যে বই আমাদের জন্য সরকারের তরফ থেকে আসছে সিলেবাস করা হয়েছে সেই বই প্রতি কিন্তু দেওয়া হচ্ছে আমরা আগুন থেকে না বাংলা করবো একটা জিনিস এইখানে সন্দেহ মাত্র ছেলেটা বড় হচ্ছে যখন আল্লাহর কথা বলবো তখন হাসবে আমি যত বয়ান করবো বয়ান ঢুকবে দেখেন আমি যদি কালী প্রশংসা করি যে কালীকে পূজা করলে এই লাভ ওই লাভ সেই লাভ না করলে এই ক্ষতি সেই ক্ষতি ক্ষতি আমি কালী পূজা প্রশংসা করলাম না করলে প্রতির কথা বললাম আচ্ছা আগামীকাল সকলের পরে কেটে কালী পূজা করবে কথা বলেন না কেন কারণ
বিশ্বাসটাই নিয়ে মাথা ঢোকে নাই কেন, ঢোকে নাই কেন মাথায়, কি কেন ঢোকে নাই? চালের উপরে বিশ্বাস বিশ্বাস না থাকার কারণে বুক হয়ে গেছে, মাথা মাথায় ঢোকে না। মূল্য বিশ্বাস, বিশ্বাস আছে পূজা আছে, বিশ্বাস নাই পূজা নাই, বিশ্বাসের আলোচনা আছে বিশ্বাস নাই আলোচনা নাই, বিশ্বাস আছে কাজ আছে বিশ্বাস নাই কাজ নাই। বুঝলেন? পাঁচ ইঞ্চি চর একটা ওয়াল, এই তিন ইঞ্চি উঁচা, পাঁচ ইঞ্চি তিন ইঞ্চি তিন চড়া, একজন একটা বাস একটা নেবেন নিচে নেবেন, এর জন্য সবাই হাঁটতে পারবো না এখানে কি ছিল কি ছিল আস্থা বিশ্বাস, যখন পাঁচশো ভূষা হয়ে গেছে তাই নিচে করতে পারলেন কেন, বিশ্বাস করবে না সে শ্রদ্ধা করবে না, ইমান তো কিছু হয় না, সমস্ত কাজের মূল হলে ইমান। ঠিক নাস্তিকবাদীরা পানপন্থীরা ইসলামে দুশ্মনরা আস্তে সূক্ষ্মভাবে এই বিশ্বাস আঘাত করে দেয়, একটু দুর্বল করে দেয় বিশ্বাস করে, এরকম আস্তে করে দুর্বল করে দেয়, চারটা ভাত দিতে পারে ভাত দিয়ে দেয় আর চারটা দুর্বলের জন্য দুর্বল করে দেয়, বা এই দুর্বল করার কারণে আসলাম নিয়ে চলে না চলতে চায় না, ফজরের সময় আদান হয়ে গেছে আপনার ঠিক আছে একটু কষ্ট আরাম রাখবো দাঁড়ি তোর বন্ধু বলতে তাই ভালো লাগে না, একটা আমার ভালো লাগছে বড় করে রাখবো তুমি নাকি যাও তা সুদের বহু গুণা, এর মধ্যে স্বতন্ত্র হলে নিজের মাছ দুটো হবে না, নিজের মাছ হওয়ার মতো না। আচ্ছা এই বিশ্বাস যা আছে তার গলাকে দিয়ে দেন সুদ খাবে, এর জন্য নাস্তিকদের মূল টার্গেট হলো আমার যুবকদের
আমার যুবক বাবাদের সম্পূর্ণের মধ্যে প্রলেপ আর প্রলেপ লাগায় দেয়, মুরব্বীদের মধ্যে মহিলাদের মধ্যে একটু লাগাই দেয় না, তারপর সে ইমান তো সব করো পরিষ্কার করো, চারটি দিয়ে ইমান আছে, চারটি দিয়ে ইমান হয়ে আমি শুনব কিচ্ছু না, সবকিছু কে আসেন অর্ধেক জেলে যাবেন, অর্ধেক সারা পাবেন, এই ঘোষণা যদি দেন আমাদের অবস্থা কি হবে? প্রত্যেকের পরিচয় দেখছি, তাকে বুঝছি, তার খবর জানছি, এর জন্য পরিচালনা কম কম পুষ্টি করে আমার আমাদের ভয় 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 আল্লাহ যদি ধরা খেয়ে যায়, যদি ধরা খেয়ে যায় এই সবাই জান্নাতে যাইতে চায়, সবাই বালাখানায় উঠতে চায়, বালাখানায় উঠতে কষ্ট, জান্নাতে যাইতে কষ্ট, সুখের খেলায় যাইতে কোনো কষ্টই নেই, আমি বালাখানায় উঠতে চাই, কাজ করো, চাকরি করো, পড়াশোনা করো, খাটনি করো, জীবন শেষ করো, এরপরে বালাখানা রোজা রাখিয়েন না পর্দা করিয়ার নাম মদ পান করেন, শুধু থাকেন, ঘুষ কমতে থাকুক, মনে যা চাই করতে থাকেন, আপনার জাহান নামে যাওয়ার দরকার নাই, ফেরেশতারা খুঁজিয়া খুঁজিয়া আপনাদের জাহান নামে ঢুকাইয়া দিলে, কিন্তু জান্নাতে নেই যেতাম, বাবা খানায় নামাজ পড়তে হবে, রোজা পর্দা দাড়ি রাখার কারণে বন্ধু বিক্রয় করবে, কাটা যাবে না, স্ত্রী ঘরে চলিয়া যাবে, কিন্তু রোগী পরিচয় করলে পোস্ট মারাই যাবে না, উচিত রাখলে বলবে না তা কান করবে সঙ্গে আলবদ্ধ সহ্য করবো, কিন্তু মাথার যে টুপি নামাবো না, লম্বা জামা গাইকে রাস্তায় বের হবে, বন্ধুরা বলবে কি রে দোষ মৌলুম যাই কাপড়ের দাম বাড়াইলো, ইচ্ছাই সহ্য করবো, কিন্তু সুন্দর গায়ে থেকে নামবে না, আমি চাইতে পারবো না,
আসলে মন্ত্রী কোন রকমের ওই ওইটা মেলতেই পারে ছাড়েন তো সব পাগল আমাকে মন্ত্রী করতে দেবে ক্ষমতা করবো আপনার মতো সেই শরীরের বক্রী নাই এক মহিলাকে পাশে আসতে গিয়ে বলতে শরীরের অবস্থা রাখি কিন্তু যার শরীরের মধ্যে বর্ণিয়া আছে তাকে যার সঙ্গে মান আছে তার স্ত্রী ও না করার পরীক্ষা যার মধ্যে ক্ষমতার রোগ আছে তার তো পরীক্ষা এবং না করিয়া পরীক্ষা না বসা করা কিন্তু আপনার মধ্যে এই যে নাই কিসের পরীক্ষা ক্ষমতা পাইয়া অবৈধ ক্ষমতা নেব না চাবি এখান থেকে বহু কিছু সরালেও কে হওয়ার সম্ভাবনা নাই দেখার সম্ভাবনা নাই শুধু আল্লাহ দেখবে এই সুযোগ পাইলা যদি আপনি এখানে না না তাহলে আপনার তাহুয়া আছে আমার দিকে কোন মেয়ে তাকায় না আমার কাছে কোনো মেয়ে আড্ডা মারার জন্য আসে না এখন কি কোনো মেয়েকে নাকি আড্ডা মারার জন্য হেলসি মারবে যে যুবককে কোন মেয়ে তার রূপের দিকে তার বংশের দিকে আকর্ষণীয় বিশ্ব সুন্দরী সেরা সুন্দরী একবার তাকে চক্ষু তার থেকে নামানো যায় না পুরুষ তাকে ডাকে না বরং মেয়ে তাকে ডাকে আসো আমার দিকে আসো আমার সাথে আড্ডা মারার জন্য আসো আসো আমার সাথে বিনিময় করার জন্য আসো আসো আমার সাথে প্রেম করার জন্য আসো কখন কিছু আমি মাওলাকে ভয় করি তোমার দিকে আমি তাকাইতে পারবো না তোমার সাথে কথা বলতে পারবো না ওই যুবককে আমার মাওলা কিয়ামতের মাঝে আরো সীমিত জায়গা করিয়া দিবে আমি মাওলাকে ভয় করি তোমার যে টাকা পর আমার সময় নাই যাকে ক্ষমতা দেওয়ার জন্য সবাই ডাকছে তোমাকে ক্ষমতা দেওয়া হবে ইসলামের যুদ্ধে আমি মাওলাকে ভয় করি যাতে অবৈধ টাকা দেওয়ার জন্য বারবার ডাকতে সেমতি মিয়া ফাজুল্লাহ আমি মাওলাকে ভয় করি এই যারা মাওলাকে ভয় করতে গিয়ে গুনার থেকে নিজের ফিরে রাখবে ওই ব্যক্তি আমার না ওরা কেয়ামতের মধ্যে আরো সে নিচে জায়গা করি এবং আল্লাহ আমি যে কুরসির মধ্যে ফরমান আমি আমার বন্ধের ঘরে দুইটা ভয় এবং দুইটা অভয়কে একত্রিত করি না যারা দুনিয়ার মধ্যে এই মামলাকে ভয় করবে মৃত্যুদের ভয় নাই কিয়ামতের ভয় নাই
কবরে ভয় নাই, মিজানে ভয় নাই, মুসরাতার কোনো ভয় নাই। আর যারা দুনিয়ার মুজারি মাওলাকে ভয় করবে না, মৃত্যুতে ভয়, কবরে ভয়, কেয়ামতে ভয়, মিজানে ভয়, মুসরাতে ভয়, আর কোনো ভয় শেষ হবে না। যারা দুনিয়ার মধ্যে আমার মাওলাকে ভয় করবা আর কোনো ভয় নাই, যারা দুনিয়ার মধ্যে আমার মাওলাকে ভয় করিয়া নামাজ পড়বা আর কোনো ভয় কারণ নাই, যারা রোজা রাখবা পর্দা করবা হালাল হারাম তুমি করিয়া খাবা, দাড়ি কাঞ্চনা বেপর্দা জেরা মনে লিপ্ত হবে না, হারামের কাছেও যাবে না, এই সমস্ত লোক করি যখন মৃত্যু যা তার হইয়া করিয়া যাবে। আল্লাহ পাক ডাক দিয়া বলে, হে আমার ফেরেশতারা, আমার বান্দা বান্দি, আমার জীবন, আমার মুরব্বী, আমার মহিলা, আমার গরিব, আমার অসুস্থ, এত সাধনা করে কোন জান্নাত কামাই করছে? দোকান বন্ধ করিয়া জামাতে উপস্থিত ভুল করে নাই, বন্ধু বান্ধব সব খেলার মধ্যে মত্ত, কিন্তু খেলাধুলা বাদ দিয়ে আসরের নামাজ আমার যুবক পড়তে ভুল করে নাই, মাগরিবের নামাজও কাজা করে নাই, ইশারের নামাজ না পড়ে কি আমার যুবক ঘুমায় নাই, আমার যুবককে কত মহিমার ডান সেটি আমি মামলার করে কাছে উদারি নাই। আমার বন্ধুয়া তোমার অফিসার ওর কি ওর ঘুষে আর ঢাকায় বাড়ি করছে গাড়ি করছে, কিন্তু আমার বন্ধু ঘুষ না খাওয়ার কারণে স্ত্রীর আবদার রক্ষা করতে পারে না, বাচ্চাদের অনুরোধ রক্ষা করতে পারে না। দেখ আমার মহিলা এত সুন্দরী এত সুশ্রী এত আকর্ষণীয়, মাঝে মাঝে চেহারা উন্মোচন করে রাস্তায় বের হওয়ার শখ তার মধ্যে হয়েছিল, কিন্তু যখনই রাস্তায় বের হবে হঠাৎ চেয়ার তোমার বাংলায় বিশেষ করছে বিপদ অবস্থায় রাস্তায় বের হইতে পারবো। অসুস্থ উঠতেও পারে না বসতেও পারে না, কিন্তু নামাজের সময় মাওলাকে সেজদা করে ভুল করে নাই। আল্লাহ দেখ আমি এখন এরা তাকে দান করে দুনিয়ার ক্ষমতা পাই যে দুনিয়ার দুনিয়ার দান করলে কত বড় ক্ষমতাশীল হইতে পারত, কিন্তু দুনিয়ার ক্ষমতার মধ্যে লাথি মারিয়া আমি মাওলার দান ছাড়ে নাই, এত সাধনা করে কোন জান্নাত কামাই করছে? জান্নাতের বলে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতি কুনতুম তু'আদুন। ইয়া আল্লাহ তোমার মুমিন বান্দা বান্দি এত সাধনা করে কোন জান্নাত কামাই করছো? কোন যে তাকে সেই জান্নাত, ওই জান্নাত দেখার সাথে সাথে আল্লাহ তোমার মুমিন বান্দা মধ্যে দুটা পাগলের মতো জান্নাত থেকে দূর ভাগবে। কখন যে শরীরে আমার জীবন বাবারা কোন কিছুই কেয়ার করতে পারবে না। আল্লাহ তুই আমাদের সবাইকে কবুল করিয়া দাঁড়িয়ে করিয়া যাবে। আল্লাহ
সুন্নাত বাদ দিয়া দুনিয়ার পাগল হইয়া কোন জাহান্নামের ঠিকানা কামাই করছে খবরদার জাহান্নাম কানাম না দেখাইয়া তুমি তাকে কবর করিস না আল্লাহ কসম করিয়া বলিয়া দিয়া গেলাম শরীর সমস্ত শরীরের মধ্যে লম্বা লম্বা কালো কালো পশম আমার সমস্ত পশমের গোড়া দিয়া সুদা গুণের ঝিরঝির হয়ে গেছে দৌড়াদৌড়ি করতে থাকবে আসমানের গুরু তো গিয়া পালাইয়া যাও লোহার সমুদ্রের মধ্যে পালাইয়া যাও সাত তর জমিন নিতে পালাইয়া যাও আমি আসমান থেকে দেখতে পারবি না ওই তোর দল ওই তোর টাকা ওই তোর পয়সা ওই তোর ক্ষমতা কই তোর বন্ধু তোর কই তোর শক্তি আজকে পালে ফিরা রুটা তত্তা তত্তা কাঁপতে থাকবে চিকিৎসা করো লন্ডন গিয়া চিকিৎসা করো গোটা দুনিয়ার ডাক্তাররা তোমাকে যতই ফেলাইছিলেন পুষ্করূপ দেখানো যতই করামি খাওয়া দেখানো তোমাকে আমাকে কেউ রক্ষা করতে পারবে তুমি আসি একই দিনের মালা দিনের বুঝ দিয়া দিতে ইমানের মালা করাইয়া দিত তার স্বামীকে মাহরুম করিয়া দিত তুমি দুটা বেসারা তোমার গলার মধ্যে হেঁদাতের মালা পড়াইয়া দিত তার স্ত্রীকে জাহান্নামী করে দিব পরীক্ষা দিয়া পাশ করার আশা করা যায়
আজকে দুনিয়ার ব্যবসায় একবার লস করে বারবার ব্যবসা করে আল্লাহ করে আশা করা যায়। আজকে দুনিয়ার মামলা বেশি স্টেট করে হালে জোর করে আবৃত করিয়া জোর করে হালে হাই করে আবৃত করিয়া হাই করে হালে সুপ্রিম করে আপিল করিয়া যে তার আশা করা যায়। সুপ্রিম করে হালো প্রেসিডেন্ট মার্সি করিয়া যে তার আশা করা যায়। কিন্তু খোদা না খাস্তা, খোদা না খাস্তা, সবাইকে মাফ করিয়া দাও, দিনের ভুল দিয়া দাও, বাবার মুওয়াতের সাহস একবার, দ্বিতীয়বার কোন সাহস নাই, কবরে যাওয়ার সাহস একবার, দ্বিতীয়বার যাওয়ার কোন সাহস নাই, বরবাদ সাহায্য করবে না, ছেলেও মাকে সাহায্য করবে না, বাবা ছেলে উপকার করবে না, ছেলেও বাবাকে উপকার করবে না, দল বল হারাইয়া যাবে, নেতা লাপাত্তা হইয়া যাবে, সমস্ত নবীরা করবো মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই মুহূর্তের জন্য আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ, যখন সমস্ত নবীরা বলবে মাওলা আমাকে বাঁচাও, এই মুহূর্তে জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা করবো না, মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খেয়ে বলতে আসি যে আল্লাহর হাবিব কঠিন মুহূর্তে তোমাকে আমাকে ভুলবে না, সে আল্লাহর হাবিবের দাড়ির মধ্যে কেমনে পোষ লাগাও বাবা, একটু কি করে যে ব্যথা লাগে না, কোন স্ত্রীর প্রেমে পড়িয়া স্ত্রী তোমাকে কিয়ামতের ময়দানে সাহায্য করবে না, কোন বন্ধুর দোকায় পড়িয়া বন্ধু তো লাপাত্তা হইয়া যাবে, কোন সমাজে লজ্জা করিয়া সমাজ তোমাকে সাহায্য করবে না, কিয়ামতের ময়দানে আল্লাহর হাইবের সামনে উঠি, যদি দেখে আল্লাহর হাইবের চেহারার মধ্যে দাড়ি আমার চেহারায় দাড়ি নাই, লজ্জার মাথা নত হয়ে যাবে, আমি কি জবাব দেব, কি জবাব দেব, যে জাহান্নামকে লক্ষ লক্ষ ধরিয়া রাখতে পারে না, এ আমার কোন কুত্তারি বলে কোন আত্মার্য পানি, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছনে সরিয়া গেল, এই পানি কোন আশ্চর্য পানি না, কোন কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি, আল্লাহ তুই কবুল করিয়া না, এ আমার জ্ঞানী বাবা তুমি কি জানো চোখের পানি কত দাম, এ আমাকে মনে আল্লাহ এক দেশে জাহান্নামের পানি তারা দিয়া দিবে, অগ্নি চোখের একটা পছন্দ নাও না রে, তোমার নবী সত্য মিথ্যা বলতে, আল্লাহ বলবে আমার নবী যা বলতে সবই সত্য বলতে, মিথ্যা বলা তো কুস্তি হইতে পারে না, তখন চোখের পর সম্ভব না ওনারে,
তোমার নবীর ঘোষণা মান বাকা মিন ফাজিয়াতিল্লাহি হাররামাল্লাহু তিনতালাহি আলান নার যে চোখে তোমার ভয় জাহান্নাম ভয় কাঁপবে সেই চোখের বলে জাহান্নামের মধ্যে আরাম করিয়া দিবা এইটা তোমার নবীর ঘোষণা আমি চোখের প্রশংসা কি দিতে আসি তোমার এই বন্দার ওয়াজ মুখিয়া দেব জিয়া কত কান্না কানছে দিকিয়ে বসিয়া চোখের বুক ভাঙাইছে নামাজে দাঁড়ায় কত কান্নাকাটি করছে রুকু দিয়া কত পানি ঝরাইছে সিজদা করে কত মাটি বিদাইছে এই পুরুষ কি কাজ করে জাহান্নামের তুমি আমার মাওলা দিদা বেদারে চোখের পানিও তোমার জন্য আমার জন্য জাহান্নাম হারাম হওয়ার কারণ হইতে পারে কিন্তু নবী আলাইহিসসালাম ফরমান কিয়ামতের ময়দান নাফরমান কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে যাবে রক্তবাহী বস্ত এই চোখের পানি এবং রক্ত পড়তে পড়তে গালের বস্ত চাঁদি পটিয়ে পটিয়ে পড়িয়ে যাবে চোখের দিকে বিশাল বিশাল রক্ত হয়ে যাবে আপনি
আমি কি সেই বাবা শুক্রিয়া আদায় করব না, তুমি আমার নবী শুক্রিয়া আদায় করার যে এত ইবাদত করতে পারে তোমার আমার অবস্থা কি যে হবে, আমার মা বাবা তো কেন জানে না। আল্লাহ আল্লাহ বলে সবাইকে মাফ করিয়া না। এরপর আল্লাহ কাউকে জান্নাত কাউকে জাহান্নামের পাশ সালা দিয়া দিবে, যখন জাহান্নামের পানি পানি করে চিন্তে থাকবে, চলন্ত আগুনের নহরের মধ্য থেকে বালতি ভরিয়া জাহান্নামের আগুন খেয়ে দেব। কিন্তু পরিণত হয়ে গেছে সমস্ত আল্লাহর একমত যে পাঁচজন মুরিদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবা, আলহামদুলিল্লাহ সুন্নাত মুয়াফিক আমলাত লাগ মজবুত হয়ে দেখতে আছে, গুনাহ কাম করতে আছে, নেকের আমল করতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিকতন নাম কি পরে পরিচয় আমি চরমনে বুঝি না, চরমনের দাওয়াত সুসংখ্যা প্রচার প্রসারণ করার জন্য আসি নে রে বাবা, চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই, তুমি যার কাছে গিয়ে পারো গুনার কাম সারো নাকি আমল ধরো, অলপ নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাইও, এরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারাই ভালো যায় না, ঠিক তত তোমার আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন ধরিয়া রয়েছে, চোখের পানি ওঠান জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। যাতে কোনো আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কি আমাদের ময়দানে গলা গলি বাগিয়া মাওলা একসাথে জান্নাত যাওয়ার তৌফিক দিয়া দেয়। আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। ও আমার পরদলের মা বলে দুই হাত তুলিয়া মাওলার দরে কান্দ, মাওলার কাছে আসলে মনের উপরে মন একদিন এই ঘরের দর্দ যেন তোর মুখ হয়ে উঠছে, কত ধরনের সর্বত্র আছে কত ধরনের মাথা সর্বে, তারপর একদিন এই ঘরের দুয়ার দিয়ে মরণ আসিয়া ভাই সেটা কান্দে মামা করে। আমি কান্দে মামা
আকবার দিব আল্লাহ আল্লাহ কত আলে ওয়ালে হাত ধরে আল্লাহ কত সাদা বান্দার ভাইদের নিয়ে হাত ধরে আল্লাহ আল্লাহ কত বেগুনার মামলে কাজের ভাইদের নিয়ে হাত ধরে আল্লাহ কত জাকির শাহকে পাঠা জান বন্দার নিয়ে হাত ধরে আল্লাহ আমি তো গুনাহগার আমার দিয়ে না তাকাইয়া তোমার যেই বন্দার হাত পছন্দ হয় আল্লাহ আমাদের সবার গুনাহ তা মাফ করে দাও আল্লাহ আল্লাহ মাফ কর ভাই না ক্ষমা কর ভাই না তাহলে তোমার বন্দার এখানে কেন আসছে আল্লাহ আমার গম নিয়ে তুমি আসি নাই যাও নিয়ে তুমি আসি নাই আমাদের নামটা কাটিয়া দাও وأصحابه وأزواجه وأتباعه أجمعين ارحمنا.